নমস্কার, আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আমার পাশে যিনি রয়েছেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রণম্য। আমরা সকলেই জানি নতুন করে ওনাকে আর আলাপ করিয়ে দিতে হবে না। আমার অত্যন্ত শ্রদ্ধার মাননীয় শ্রী প্রদীপ ঘোষ মহাশয় এবং তার পাশে আমি এবং আমার সহকর্মিনী বাচিক শিল্পী এবং কবি মল্লিকা আমরা দুজন তার পাশে বসতে পেরেছি, এটা আমাদের বিরাট সৌভাগ্য। আজকে সপ্তম খাদ্য মেলা চেটে ফুটে আয়োজিত হয়েছে এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা সজল ঘোষ দাদার আমন্ত্রণে আমরা এখানে অতিথি হিসেবে এসেছি। প্রতি বছরই আসি, আসার সৌভাগ্য হয় এবং এখানকার এই যে স্বাদে গন্ধে ভরা যে পরিবেশ এবং তার সঙ্গে সুর এবং ছন্দের পরিবেশ একাকার হয়ে যায়। প্রতি বছর এসে এই যে সম্মেলন, সুর ছন্দ এবং গানের সম্মেলন আমরা দেখে এবং শুনে এবং চাক্ষুষ করে আমরা আপ্লুত। আমাদের এই যে পরিবেশ, এই পরিবেশ বোধ হয় একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের খাদ্য মেলাই দিতে পারে সজল ঘোষের আয়োজনে এবং মাননীয় প্রদীপ ঘোষের আয়োজনে লেবুতলা পার্কের খাদ্য মেলার ছেটে। আমরা ধন্য এখানে আসতে পেরে, প্রতি বছর যেন আমরা আসতে পারি সেই আবেদন নিয়ে এবছরও আমরা আনন্দে মেতে উঠব, উপভোগ করব খাদ্য মেলা ছেটে ফুটে। যা দেবে অঙ্গে যা তাই যাবে সঙ্গে এবং আমরা সত্যিকারের সেই বাণী নিয়ে আমরা উপভোগ করব, মেতে উঠব ছেটে ফুটে। তাই আমি আশা করি এবারে যা যাবে সঙ্গে তাই হবে, আন্তরিকভাবে সমর্থন পায়, মানুষের সফলতা পায়, মানুষের এখানে আনন্দ করতে পারে, নানা রকম খাবার দাবার তৈরি হচ্ছে, নতুন প্রক্রিয়ায় উপভোগ করতে পারে। ম্যাডাম রসিয়ে বলবে কিন্তু কম দিয়ে শুরু করবে, চলো চলো নামিয়ে মাখতে নামিয়ে। হ্যাঁ বল, চেটেপুটেতে বরাবরই চেটে খাওয়ার একটা লোভ ছিল, তো হয় লজ্জায় বলতে পারিনি, তো আলটিমেটলি এখানে চেটেপুটে খেতে এসেছি যে খাওয়ার মধ্যে কোনো ভেজাল নেই। কারণ হচ্ছে যে 7 বছরে পড়লো এবার চেটেপুটে। আমি শুধু একটাই বলবো যে বাংলাতে যখন যাদের খাবার তাদের খাবার অন্যরা চেটেপুটে খেয়ে নিচ্ছে, তারা পাচ্ছে না, সেইখানে এমন একটা সুস্থ পরিবেশে যেখানে ন্যায্য খাবার যোগ্য লোকেরা যেন রস আস্বাদন করতে পারে, তার একটা অসম্ভব রকম ভালো আয়োজন। আর এমন দিনে শুরু হলো যে মানুষটার জন্মদিন 161তম, তিনি বলেছিলেন যে সবার জন্য যেন সবটা হয়, রুচি মেতর উচ্চ নিম্ন যে কোনো বর্ণের মানুষের জন্য তিনি কথা বলেছিলেন। তো আজকে চেটে ফুটে সবার জন্য আমাদের আয়োজন হয়েছে, প্রচণ্ড ভালো লাগছে। শুভ দিনে শুভ কাজ, শুভ লোকজনের সঙ্গে
অজন ঘোষ, দীপ ঘোষ সবাই রয়েছেন, বাকি অন্যান্যরাও এসছেন। খুব মজা করবো এইটুকু জানি, জমিয়ে খাবো, চেটে বুলে খাবো। ওকে।